সবাইকে জানাই শুভ সকাল। আজ হলো 4 তারিখ, আমরা এখন সকালবেলা বেরোছি নাস্তা খাওয়ার জন্য। বাইরে সব দেখা যাচ্ছে, এখানে মেঘ দেখা যাচ্ছে বাইরে। সকালবেলা অনেক বৃষ্টি পড়েছে, যার কারণে মেঘের দেখা মিলতেছে। তো আমরা এখন মেঘ দেখার জন্য যাচ্ছি, চলুন দেখে আসি। আপনারা এই সাদা যা দেখছেন সব এগুলো মেঘ, ওই পারে সব পাহাড় ছিল, বাট মেঘের কারণে সব পাহাড় ঢেকে গেছে। এগুলো সবই মেঘ। সকালে সিকিমটা আসলে অনেক সুন্দর। আসলে চোখে না দেখলে অনেক কিছুই বোঝা যায় না যে জায়গাটা কেমন, আর চোখে আর ক্যামেরায় তো আর এক না। সকালের এমজি মার্কেট পুরোপুরি ফাঁকা, যেখানে বিকালে বা সন্ধ্যায় আসলে আমরা পুরোপুরি ভরা পাবো। মানুষের জন্য হাঁটাও যায় না ভালো মতো। তো দেখুন এখন পুরোপুরি খালি। আজকে এদিকটা সকালবেলা বৃষ্টি হয়েছে, যার কারণে ঠান্ডাটা একটু বেশি আগের 2 দিনের তুলনায়। সিকিমে শেষে ঠান্ডা থাকবেই। বাজারে স্ট্যান্ড যাচ্ছি, সেখান থেকে আমরা নর্থ সিকিমের জন্য গাড়ি তুলব। আমাদের আরো 7-8 লোকজন আছে ওইখানে, তাদের সাথে আমরা একসাথে যাব। আমরা এখন আছি বাজারে স্ট্যান্ড, এখান থেকে আমরা গাড়িতে উঠবো। এই যে আমাদের গাড়ি, আমরা এখন গাড়িতে উঠবো। গাড়িতে করে আমরা নর্থ সিকিমের জন্য রওনা করবো। তো চলুন। আমরা 6 তারিখে এখান থেকে চলে যাবো। আমি তো ভুলে গেছিলাম, আমরা এখন বাটারফ্লাই ওয়াটার ফলে যাব। আসলে এখানে হিন্দিটা খুব চলে, তো যার কারণে বলতে বলতে মুখে হিন্দিটাই আইসা পড়ে। চলুন ওয়াটারফলটা দেখে আসি। এটা বাটারফ্লাই ওয়াটারফল, এটা ঢুকতে 20 রুপি পে করা লাগে। এখানে বেশিরভাগ ওয়াটারফল যেগুলো আছে, দেখলাম একটা, দেখলাম শুধু ফি ছাড়া। এছাড়া আমরা একটা গার্ডেন গেলাম, সেখানেও ফি নিল, প্রায় ফি চলতেছে, জায়গায় জায়গায় ফি, পার্কিংয়ের জন্য ফি, সব পার্কিংয়ের জন্য আমাদের দেশেও ফি দেওয়া লাগে। লাল রঙের স্বপ্ন আঁকবো।
আমরা এখন এখানে দুপুরের লাঞ্চের জন্য থেমেছি। এখানে এখন আমরা লাঞ্চ করে আবার রওনা দিব। আমরা এখন সিকিম কাছি, এরপর আর কোথাও গাড়ি হয়তো বা থামবে না। দেখতে পাচ্ছেন এখানে সব মেঘ। এখানে সোহেল ভাই কিছু পোজ দিবে ছবি তোলার জন্য, ভাইয়ের সামনে বিয়ে শাদি দিতে হবে তো। অত সস্তা না, কোনো শালা জীবনে আমাকে বিয়ে দিবার পারবি না। কি মনে করিছাও যে আমি কামাই করে আসি, অন্য বার মেয়ে মানুষে খাবো তাই না? অত এই ঝর্ণার নাম হলো নাগা ঝর্ণা। নাগা ঝর্ণা, আমরা হয়তোবা নাগা বার্গার খাইছি কিন্তু নাগা ঝর্ণা হয়তোবা দেখি না অনেকেই। এটার নাম হলো নাগা ঝর্ণা। আমরা এখন লাচুং চলে এসেছি, আমরা এখানে থাকবো। এই যে দেখতে পাচ্ছেন হোটেলটা পিছে, আপনাদের ঘুরে পুরো দেখাবো। আমাদের হোটেলের নাম হলো হোটেল সিলভার লাইন। জায়গাটা খুবই সুন্দর, পাশে সব দিকে চারিদিক শুধু মেঘ আর মেঘ দেখা যাচ্ছে। রাস্তা পুরা মেঘ দিয়ে ঢেকে গেছে, দেখুন সবই মেঘ। এই যে এদিক দেখতে পাচ্ছেন মেঘগুলো, মেঘগুলো উঠছে আর নিচে ঝর্ণার আওয়াজ হচ্ছে। এই যে ঝর্ণার পানি যাচ্ছে, অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা ঠান্ডা। আর এগুলা তো সবই কুয়াশা। কত ডিগ্রি আছে দেখো তো, চেক করো তো কত ডিগ্রিতে আছে ওয়েদার, চেক করো। আগু ধরেছে, এই যে আরেকটা শহর, আর সব মেঘে ঢাকা, পুরোপুরি মেঘে ঢাকা। খুব সুন্দর দেখাচ্ছে, খালি চোখে দেখলে আরো সুন্দর লাগে। ওয়াহ, উপর বরফ দিখাই দে রাহা হে, ও সরি। এই যে বরফ দেখা যাচ্ছে, আমরা খালি চোখে বরফ দেখতে পাচ্ছি, মেঘের কারণে বরফ গুলো দেখা যাচ্ছে না। এগুলো সব বরফ, পাহাড়ে পুরো বরফ হয়ে রয়েছে, মেঘে ঢেকে যাচ্ছে সবগুলো মেঘ। দেখুন উপরে সব মেঘ কিন্তু নিচে মেঘ নেই, সব মেঘ। অবশেষে আমরা পুরো পরিষ্কার ভাবে বরফ দেখতে পারলাম। ওই যে পাহাড়ে দেখা যাচ্ছে বরফ, ওই যে দেখেন ওই দিকেও আছে। দেখি আমরা যেতে পারি কিনা। আমরা হোটেল থেকে দেখছি বরফ, আমরা পাহাড়ে বরফ দেখতে পাচ্ছি, আপনাদেরকে দেখাবো। এখন দেখি সকাল এখন 5টা বাজে, আমরা ওইখানে যেতে পারি কিনা। আমরা দূর থেকে দেখতে পেরেছি, এখন আমাদের ইচ্ছা আমরা ওইখানে কাছাকাছি গিয়ে দেখবো, ছুঁয়ে দেখবো। যদি পারি, যদি ভাগ্যে থাকে তাহলে পারবো, যদি ভাগ্যে না থাকে তাহলে পারবো। আহারে কি কর, রুম থেকে আমরা ভিউ নিতে পারতেছি। এখানে বরফ দেখা যাচ্ছে, এখন দেখি আমরা যেতে পারি কিনা।
এখন আমরা আছি ইয়ান্তম ভ্যালু, এর স্ট্যান্ড। এই জায়গায় সব গাড়ি থামে। জায়গাটা খুবই সুন্দর, নিচে একটা নদী আছে। হয়তোবা আমরা বরফের ওখানে যেতে পারবো না, দূর থেকে দেখতে পারবো বরফ। ইয়ান্তম ভ্যালু 12,000 feet উপরে আছি, আর 0 point হলো 14,540 feet উপরে। আমরা এখন ইয়ান্তম ভ্যালুতে আছি। এখানে এখান থেকে আমরা 0 point যেতে পারবো না, বাংলাদেশিদের অ্যালাউ করছে না। যাওয়ার অনেক ইচ্ছা ছিল, কিন্তু ইচ্ছা থাকা সত্ত্বেও যেতে পারবো না। নিচে একটা নদী আছে, আমরা নদীটার দিকে যাচ্ছি। এখন আমরা যাব শিলিগুড়ির দিকে। শিলিগুড়িতে আমরা কিছু কেনাকাটা করব, এবং তারপরে কালকে আমরা বাংলাদেশের জন্য রওনা দিব। সিকিম শহরটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুবই সুন্দর। এখানের এই গভর্নমেন্ট, ওনারা অনেক এই বিষয়গুলো খেয়াল করেন যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। আমরা এখন শিলিগুড়ি আছি। শিলিগুড়ি আমরা এখন টুকটাক কিছু কেনাকাটা করব, যার কারণে আমরা বিগ বাজারের ওদিক যাচ্ছি। আজকে আমরা বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিব। তো আজকে আমাদের শেষ দিন ইন্ডিয়ায়, এবং আমরা আজকে আমাদের ব্লগটি শেষ করে দিব। চলুন তাহলে যাওয়া যাক বিগ বাজার।